জাতীয় দলিত আদিবাসী মহাসংঘর সাংবাদিক সম্মেলনে সঙ্গীন অভিযোগ কণাস্তরে দলিত পরিবার আক্রমণ পছরে সত্যবাদী বিধায়ক ও বড়াস সরপঞ্চ হাত থাকা অভিযোগ হয়েছে রাজনৈতিক চাপরে অভিযুক্ত ঘণ্ট ঘোড়াউছি পুলিশ সংঘ পক্ষ সাংবাদিক সম্মেলনে দুই দাবি বাদলপুর সৌম্যকান্ত বেহেরা তাঁর নামে এই গুজব উঠাই বিজেপি যাই বিজেপি যোগ দেওয়া কথা বিধায়ক এই কথা গ্রহণ করে নেলে ওস্তা গুন্ডা লগাই সৌম্যকান্ত পরিবার আক্রমণ ও ঘর লুটি নেওয়া ঘটনা এবং বহু চর্চিত বড়াস গ্রামর ভানুমতী ভৈরীঙ্ ঘরক ভাঙ্গি সম্পূর্ণ মাটি মিশাইবা সাঙ্গক অমানসিক ভাবে পরিবার মরণাত্মক আক্রমণ মো নাম সৌম্যকান্ত বেহেরা বাদলপুর গ্রাম বড়পুর পঞ্চায়েত কোণাস কোণাস থানার সার মো ঘর স্যার মো ঘর দেড় বর্ষ হলে তবে মো ঘর সুনা গহনা চোরি করে এবং মতো মারণাত্মক আক্রমণ করছিল সে বিশ্বনাথ স্বামী গোটা ইলিগাল কামপ্রাই মতো কে সাইন দেওয়া কিন্তু স্যার সাইন নদেওয়া মো ঘর বসে সুনা গহনা চোরি কলা এবং মতো মো বউক এবং মতো মারণাত্মক আক্রমণ কলা স্যার এমনি সুপারি কিলো যাই মতো মারি দেওয়া যোজনা প্রধান চালছে অভিযোগ স্যার কোণাস থানা আইএসি স্যার জনাইছিলেন এই বিষয়ে আইএসি কলে হ্যাঁ বুঝি দেওয়া যে তপন রাজ এবি বিষয়ে স্যার অনেক সি হ্যাঁ বুঝিয়া 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 কে আজ দেড় বর্ষ কিছু বুঝু না স্যার চাহুছি স্যার মতো মো জিনিস চোরি হয়েছে সে জিনিস মতো দিয়ে এবং মো বউক মতো যে মারি মতো ন্যায় দিও মোটর আর কিছু চাহুনি স্যার অঞ্জলি বই বড়াস গ্রাম বড়াস পঞ্চায়েতর আট নম্বর ওয়ার্ড মেম্বর পূর্বতন সরপঞ্চ বি আমাকে ঘর আমি সরপঞ্চ দ্বারা বলরাম বোলাই দ্বারা আমি ঘর ভাঙ্গিছি সে ইন্দিরাস দেব কী আমি দেলানি আর সেপাই তাপরে ওয়ার্ড মেম্বর হলি সে দশ টাকা মাগলা দেলিনি সেপাই সে রাগ রকি গাঁক মিশে কোটি আমার জায়গাটা সরকারি জায়গা বাহারি তুমি সেটু উঠ ঘর দ্বার ভঙ্গা ভুজা করে আমি বাডে আো শাশুকে বাডে মো স্বামীকে বাডে সিধু সিটি যা ভাত আনি সে গড়িয়ার পকাই আিয়া লগাই সব মানে দুর্ধ্বংস কিছু আমার আয়ে কিছু নাই এই না সে যাই তাঁর স্ত্রী কালি তহসিল ঘেরাও করছিল ইস্তা পলাই যে সে নিজে সরপঞ্চ অনেক সে যাই ঘেরাও করছেন যাই তহসিল মুঁ এটি অনুরোধ করছি আমি ন্যায় দরকার কিন্তু যে পাঁচ জন মুদলা আরেস্ট আছে আর দশ জন অনেক সে পছন্দ আমার ঘর বোম পকাই মারিদে আমি ঘরে মো দুইটা পুয়ো ঝিও মো স্বামী অনেক আমি অনেক সবু সে সেই আমি রাগ রকি মারি চেষ্টা করছেন আমার দিওরক বি জগুছেন মারিবাপি মু এটি অনুরোধ করছি মতো যদি ন্যায় ন মিলব মু সেপাই থানা দুয়ারে যাই দৌড়া দেবি নাহলে পেট্রোল লগাই জারি হবি এইটা মতো শেষ মেশ অনুরোধ মু আপনার মতো ন্যায় দরকার এভাবে ঘটনার মুখ্য আসামী বলরাম পলাই গিরফ নকি এতলাকারী বিরোধে দুই ডিসিমিল সরকারি জায়গা মাড়ি বসবা ঘটনার প্রতবাদ করা কমিটি পুলিশ পরমিশন দেউছি তাহা আশ্চর্য করেছে এই ঘটনা ওড়িশার প্রথম বলে সংঘ কিন্তু সংঘ পক্ষ সাংবাদিক সম্মেলন করা রাখি এই দুই দাবি ও অভিযোগকারী উপরে যদি 72 ঘণ্টা মধ্যে প্রশাসন কিংবা সরকার পক্ষর কোণী পদক্ষেপ গ্রহণ করা না যায় তবে দাবি আহরি তীব্রতর করব বলে দর্শাই সংঘর সভাপতি বিজয় কুমার সেঠী সৌম্যকান্ত বেহেরা বারম্বার আক্রমণ করা হচ্ছে আক্রমণ করার অর্থ যে বর্তমান তাঁকু দস্তখত মাগিলে বেআইনি দস্তখত রাস্তা কাম হয়ে নাই দস্তখত দিয়ে আমি বিল করেদেবু সে দস্তখত নদবার তাকে বজার উপরে ফার্সারে গোড়াই গোড়াই তাকে হাঁড়লে সে তার মুন্ডক চোট পড়লা বেড়ে হাতের ওগাড়ি দিয়েছিল এবং জীবন বঞ্চলা বেড়ে তা ঘর মধ্যে পশি তা স্ত্রী এবং মা কু মাড় মারিলে যে কি প্রথম মুখ্য অভিযুক্ত বলরাম পলাই সরপঞ্চঙ্ক স্বামী সে কালি গতকালি যে আমার যে তহসিল অফিস ঘেরাও করে মাত্র দুই হাতে সরকারি জায়গাপাই কিন্তু সরপঞ্চ নিজে কেতে জায়গা রকিছেন গাঁর 42 একর সরকারি জায়গা কাহা দখলরে অছি এইটাকে ইনকোয়ারি করা যাও এবং দুইটি যাক ইস্যুর যে সরপঞ্চ হচ্ছেন জনে স্ট্যান্ডিং সরপঞ্চ বলরাম পলাই রীতা পলাই স্বামী বলরাম পলাই এবং আউ জনে যে হারি যাইতিবা সরপঞ্চ যিয়ে বিশ্বনাথ স্বাইঙ্ক ভাই লোকনাথ স্বাইঁ সে প্রত্যেক দুইটি যাক ঘটনার যে মানে অভিযুক্ত সেমানকু 72 ঘন্টা ভিতরে গিরফ করা যাও নহলে আন্দোলনর পন্থা পরিবর্তন করা যাই এ সংগঠন আগামী দিনের ভয়ঙ্কর আন্দোলন করব যে মানে মুদলা মানে কি চাষ করুচি কি খটগদা করুচি কি মাছ পোখরী করুচি কি বড় বড় বিল্ডিং করুচি কি ল্যাট্রিন বাথরুম করুচি তেমন সমস্ত গোপ্রু চন্দ্র কুমার সিং রিপোর্ট রিপোর্টার্স টুডে।